Hey viewers, assalamualaikum. Kemon achen shobai? Asha kori shobai onek 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 bhalo achen. Ami apnader duaye onek bhalo achi. Notun arekta vlog share korte jacchi. Ar ajke hocche ki first tarawih. To agami kal theke amra prothom roza rakhbo. To shobai dua korben amader jonno. এই প্রথম 10 দিন হচ্ছে গিয়ে রহমতের 10 দিন তো আমরা অনেক 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 মানে আল্লাহর কাছে দোয়া চাবো তো আমি এখন একটু টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি আর এই যে অল্প টুকটাক রমাদানের ডেকোরেশন করে নিয়েছি আজকে থেকে স্টার্ট করেছি আগামী কাল থেকে রোজা কত সপ্তাহে আমি বলেছিলাম যে আসলে সব কিছু লাইক ঠিক করব বাট পারি নাই এত 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 বিজি ছিলাম তো ভাবছিলাম আজানের ব্যাপারে ব্লগ দিব বাট এখন আর যেহেতু রোজা চলে আসছে আমি আর আজানের ব্লগটা এখন দিচ্ছি না ইনশাআল্লাহ রোজার মধ্যে অথবা ঈদের পরে দিব সো এই যে দেখতেই পেয়েছেন আমার বাসার অবস্থা অনেক বেহাল আর আমি একটু ঝটপট করে এগুলা কাজ করছি কারণ বিকেল বেলা আমার তারাবি পড়তে তো হবে আর আজকে আমার মাংসও আসছে সব কিছু লাস্ট মিনিটে তো যতটুক পারছি আমি আসলে করে নিচ্ছি টেবিল কালকেও গুছাতে পারতাম বাট এখন একটু হাতে সময় আছে কারণ মাংস এখনো আসে নাই তো ভাবলাম এটা করে নেই আমার কাছে আবার সুন্দর করে টেবিল যদি ডেকোরেশন না করি যাই না রোজা রোজা লাগে না সব কিছু পরিপাটি করে করতে ভালো লাগে আর এই যে দেখেন কি অবস্থা তো এখন আমি একটু হোয়াইটটা দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে না গোলটাই থাক হোয়াইটটা একটু বেশি মনে হচ্ছে আমার যেহেতু এবারকার এইবারকার থিম হচ্ছে গিয়ে ব্ল্যাক অ্যান্ড গোল্ড এবং মাঝে মাঝে রেডও আছে তো কোনটা ভালো লাগছে আপনারা জানাবেন আমার কাছে গোল্ডই ভালো লাগছে মানে প্লেসমেন্ট যেটাকে বলছিলাম তো এই যে মাংস চলে আসছে মাশাআল্লাহ মাংসগুলো আজকের অনেক সুন্দর তো এখন মাংসটাকে কেটে আমি হাফ রেখে দিব জাস্ট নর্মাল তরকারির জন্য আর হাফ দিয়ে আমি বিরিয়ানির খুরমা বানিয়ে রেখে দিব তো এখন আমি এগুলোকে একটু কেটে নেই আমি আবার কেটে না রাখলে আমার কাছে ভালো লাগে না আর এইবারকার মাংসটা দেখেন এত সুন্দর মাশাআল্লাহ এখানে প্রায় দেড় বাটের মতো আছে দেড় বাট বলতে বুঝাচ্ছি আমাদের এখানকার লোকাল যেই গ্রোসারি দোকান আছে সেইখানে মানে মাংসগুলা মানে কয়েকজন মিলে ভাগ করে নেয় সো আমার কাছে দেড় ভাগ আসছে মানে এক ভাগ আরও হাফ ভাগ আমি এনেছি আর এটা হচ্ছে গিয়ে এ আর রহমান সেটা 14 মাইলে পড়েছে যারা মিশিগানে আছেন তারা জানতে পারবেন আর এখন 6টা বাজে একটু পরেই হচ্ছে গিয়ে তারাবি স্টার্ট হয়ে যাবে মানে তারাবি সময় চলে আসবে তো আমি ঝটপট করে এগুলো একটু করে নিই সো এখানে আমি মাংস 3 ভাগে করে নিয়েছি প্রথমে মনে করেছিলাম জাস্ট গরু মাংস তরকারি এবং বিরিয়ানির জন্য রাখবো হঠাৎ মনে পড়লো আমার আমি রোজা মাসে মাঝে মাঝে হচ্ছে গিয়ে হালিম বানাই তো হালিমের মাংসটাকেও রেডি করে রাখি এতে করে দেখা যাবে সব কিছু মানে রেডি থাকবে এখানে পেঁয়াজ টেয়াজ নিয়ে আসছি আর এই যে দেখেন আমার বাজারও আসছে উফ আজকে লাস্ট মিনিটে সব কিছু মানে আসছে তো বাজারের মধ্যে ছিল বিরিয়ানি মশলা এটা তো অবশ্যই দরকার আমি ইদানিং রাঁধুনির আমার আজান কথা বলছি সো ইদানিং আমি রাঁধুনির এই বিরিয়ানি মশলাটা ইউজ করছি অনেক মজা হয় আর সাথে তিহারিটাও ইউজ করি এখানে কালাবুনার মাংসের 2টা প্যাকেট আছে ছোলা আরও আছে নিচের দিকে আমি এই টাইপের বাজার একটাও করি নাই কী বলবো এখন লাস্ট মিনিটে সব কিছু শুরু হয়েছে তো যাই হোক অসুবিধা নাই যেহেতু মানুষ আমরা মাত্র 4 জন তো হয়ে যাবে আর এখানে একটা জিনিস দেখাই গত উইকে আমি যখন বাজার করতে যাই তখনও ওনারা কিন্তু আমাকে গিফট করেছিলেন এইবারও দেখি ওনারা গিফট দিয়েছেন তো আমি ছোটা দেখাচ্ছি তারপর এখানে আদা রসুন সব কিছু মানে একটা সংসারে যা যা দরকার হয় স্পেশালি রমজান মাসে সেই বাজারগুলো আসলে নিয়ে আসছি আর এখানে হচ্ছে একটু চা বসিয়েছি চা খাবো এইদিকে অল্প একটু একটু কমপ্লিট করেছি মোটামুটি খারাপ না আর এখানে এই দিকটা এখনও বাকি আছে আর এই ট্রিটা এখনও বসিয়েছি এটা নর্মালি আপনারা দেখেছিলেন যে লাস্ট 3 বছর হয়ে গিয়েছে আমার এই ক্রিসেন্ট ট্রিটা তো আমি নিচের দিকে কিছু অর্নামেন্টস লাগিয়েছিলাম আমার আজান সব খুলে নিয়ে গিয়েছে এখন আবার আমার যেগুলো ব্যাকআপ আছে সেগুলো থেকে মানে রাখবো কারণ এই অর্নামেন্টসগুলো তো অনেক বড় প্যাকেটে আসে সো এখন ওটা ইয়ে করবো আর আমার এই দেখেন স্টারটাওর যে ক্লিয়ার যে ইয়েটা ছিল স্ট্রিংটা ছিল সেটা খুঁজে পাচ্ছি না সেজন্য এটা দিয়ে লাগিয়েছি আমি জানা গেলে ওগুলো নিয়ে আসবো
এগুলার মধ্যে কি ও কমান্ড হুকগুলো, এগুলাতে এগুলো লাগিয়েছে। কমান্ড হুকের একটাই বিয়ে, দেয়ালে কোনো ধরনের মানে ফুটা করা লাগে না, কিছুই না, সুন্দর মতো বসে, অনেক হেভি ডিউটি। আর এই যে রামাদান করিম, মাশাল্লাহ, আমি আসলে অনেক এক্সাইটেড আমি রামাদানের জন্য। এখানে কিছু বাসন আছে, আর এই যে হচ্ছে গিয়ে আমার হালিমের মাংস। হালিমের মাংসটা প্রথমে বসিয়ে দিই খুব ঝটপট করে। তো হালিমটা বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। আজকে আর রেসিপি দিচ্ছে না, কারণ অলরেডি আমার হালিমের রেসিপি আছে, তারপর ঝটপট করে বলে নেই। এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি, দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে আমি এই যে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে কুক করে নিব। তারপর এখানে দিয়ে দিব আদা রসুন। আর এইখানে আমি হচ্ছে গিয়ে মাংসের যে তরকারিটার জন্য সেটার জন্য মাখিয়ে নিচ্ছি। সো এই যে এখানে দিয়ে দিলাম এখন হালিমের 2 প্যাকেট মশলা, এখানে 2 প্যাকেটের অনুযায়ী আমি রেডি করে রাখছি। সো 2 প্যাকেট মানে ইয়েতে আমার 4 থেকে 5 দিন চলে যাবে, যেহেতু শুধু আমরাই খাবো। তো এখানে পুরো 2টা প্যাকেটই দিয়ে দিলাম। আর আমি এখানে লবণ টবণ কিছু দেই নাই, আমি এখানে আদা বাটা রসুন বাটা সব কিছুই দিয়ে দিয়েছি। সো দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হালিমের রেসিপি আছে, আপনারা চাইলে আমার প্রিভিয়াস ব্লগগুলোতে দেখতে পারেন, অথবা আমি এখানে কমেন্ট করলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এখন মাংসটা শুধু সিদ্ধ হবে, তারপর এটার কাজ একদম শেষ। তো এখন মাংসটাকেও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখানে অনেক মাংস। সো এখানে আমি লাইক আমার মাংসের আপনি গত রামাদানে আমার এটার পুরো ডিটেলসে জানতে পারবেন, সেজন্য আজকে আর দেই নাই। জাস্ট আমি কাজ মানে আমি যত তাড়াতাড়ি পারছিলাম যে কাজটা আগাবো, ভাবছিলাম এই ইয়েতেও আপনাদেরকে একটু শেয়ার করব, বাট ওইটার আর সুযোগ নাই। সো আমি ইনশাল্লাহ গত রামাদানের যে আমার রামাদান প্রিপারেশনের যে ব্লগটা আছে সেটা এটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটা হয়ে গিয়েছে, এটাকে বক্স করে রেখে দিব। জি জি, ও তো খুশি কেন এগো দেখিয়া। আচ্ছা দেখো দেখো দেখো, ও মাই গড, 4x4x, ওয়াল্লা রে বা ওয়াল্লা লাল্লা। সোনার বাচ্চা। সো এই যে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন বাক্সে রাখবো। সো বাক্স যেগুলো লাস্ট ইয়ার এভরি ইয়ার আমি এগুলো কই যে যায় হাল্লা মালুম জানেন। সো আমার নতুন বাক্স আনতে হবে, আছে আমার 1 টাইম বাক্স, বাট আমি ওগুলাতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটু এয়ারটাইট বাক্স হলে ভালো হয়, যাতে বাতাসটা যাতে ভিতরে না ঢুকে। আর এখানে বিরিয়ানির মাংসটাকে 2 ভাগ করে নিব, একটা হচ্ছে গিয়ে আমি আমাদের দেশি স্টাইলে বানাবো, যেটা হচ্ছে গিয়ে কুরমা, সরি আখনি বিরিয়ানি, আর একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান হয়তো বা মশলা দিয়ে বানাবো। তো এখন আমি যাই একটু কি বল হালিমটাকে একটু দেখি, আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার এত টায়ার্ড লাগছিল। তো হালিমের মাংস রেডি, আর এই যে দেখেন উপরে তেলও উঠে গিয়েছে, মাংসটাও নরম হয়ে গিয়েছে। তো এখন এটাকে নামিয়ে নিব, কারণ এটার কাজ শেষ। আর অপর পাশে হচ্ছে গিয়ে আমি মিষ্টি বানাবো, সেটার জন্য পাতিল বসিয়ে দিয়েছি। তো বয়েস ওভার দিচ্ছি আর আজানের কথাও শোনা যাচ্ছে, কিচ্ছু করার নাই। তো এই যে এখানে আমি মাংসগুলো এরকম বক্সে নিয়ে নিয়েছি, এগুলো অবশ্য হেভি ডিউটি বক্স আছে, এয়ার টাইট, কোনো বাতাস যাবে না। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন আমি 3 বক্স হয়েছে হালিম, আর 4টা 5টা 6টার মতো হয়েছে আমার মাংস, তরকারির মাংস। সো আমি একটাতে বড় করে রেখে দিয়েছি আর বাকিগুলো ছোট ছোট, এগুলো আমাদের 2 দিন চলে যাবে। তো রোজা মাসে আসলে মাংস তরকারিটা একটু কমই লাগে, সেজন্য এরকম ছোট। তো বয়েস ওভার দিচ্ছিলাম, হঠাৎ করে ফোনও চলে আসলো, সেজন্য ফোনের সাউন্ডও আপনারা শুনতে পেয়েছেন। তো যাই হোক, এখন এগুলো ফ্রিজে রেখে তারাবিতে চলে যাবো, আর ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল। তো এটা ছিল পরের দিন, আজকে রোজা। আমি ছোলাটাকে বসিয়ে দিয়েছি, নর্মালি বললাম না যে এই ছোলাগুলো আমি আসলে আগে বাগে করে ফেলি, বাট এইবার আর হয় নাই। তো প্রথমে আমি ছোলাটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন ছোলা বোনা করে নিব, সেজন্য বসিয়ে দিয়েছি একটা প্যান। তো এখন দিয়ে দিচ্ছি তেল, তেলটা আপনারা 3-4 টেবিলস্পুনের মতো দিয়েছি। আর তারপর এখন দিয়ে দিব পেঁয়াজ, এইখানে পেঁয়াজ প্রায় 1/2 কাপের মতো আছে। ছোলাটা আসলে অনলি আমি আর মা খাবো, আর কেউ খাবেন না। যখন বাবা ছিলেন তখন আমি আর বাবা কিন্তু ছোলা বোনাটা খেতাম, মা তখন কিন্তু খেতেন না। তো এবার বললেন যে না উনি খাবেন,
তো এই প্রথমবার বাবা ছাড়া আমাদের প্রথম রোজা, এত 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 খারাপ লাগছিল, কোনো কিছু কাজে আসলে মন বসছিল না। আজকে হাত থেকে মানে সব জিনিস মনে হচ্ছিল যে আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছিল যে কোনো কাজে আগাচ্ছিল না। তো কি আর করার, সবাই দোয়া করবেন বাবার জন্য। তো পেঁয়াজটা যখন একটু মজে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তিন চারটা হচ্ছে গিয়ে কাঁচামরিচ। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন, হাফ টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো প্রত্যেকটা হাফ টিস্পুন করে দিলাম। দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে। আমি ছোলা বানাটা সবসময়ই, মানে আমি যেভাবে করি, আমি পেঁয়াজটাকে লাল করে কিন্তু ভাজি না, জাস্ট অল্প নরম হবে আর মশলার গন্ধটা যাবে। তো এখানেও আবার 2 মিনিট কষানোর পর এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা। অবশ্যই রসুন বাটাটা এই পর্যায়ে দিবেন, এতে করে দেখবেন ছোলা বানাটা আপনার যেই খাবে সেই বলবে এত মজার ছোলা। তো এখন ছোলাটা আমি আরও 2 থেকে 3 মিনিট মানে এটাকে কষিয়ে নিব। এই ছোলা বানাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা হয়তো বা খেয়াল করে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু লালও হয় নাই এবং বাদামি কালারও হয় নাই, জাস্ট নরম হচ্ছিল। তো এখন দিয়ে দিব এখানে ছোলা। তো আমি একদমই অল্প করছি, যেহেতু বলেছিলাম আমি আর মা শুধু খাবো, আমাদের এই ছোলা বোনায় কিন্তু 4 থেকে 5 দিন চলে যাবে অনায়াসে। তো এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আবার চুলার আঁচটা কিন্তু আমি হাই জ্বালে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা আলু। আমি ছোলা বোনাতে আলুর পরিমাণটা একটু বেশি থাকলে আমার কাছে ভালো লাগে। আলুটাকে আমি মাইক্রোওয়েভে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা দিয়ে দিয়েছি, এখানে 2টা আমি আলু দিয়েছি। আর আমার কিন্তু ছোলা বোনাটা অনেক ঝটপট হয়ে যায়, তো আমি এটা 2 থেকে 3 মিনিট আবারও নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা। অবশ্যই ধনে পাতাটা না দিলে কিন্তু আমি জানি না, আমার কাছে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন ছোলা বোনাটা দেখতে দারুণ হয়েছে, তাই না? তো ছোলা বোনা হয়ে গিয়েছে, এখন আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তো আমি সবসময় খিচুড়িটা প্রেশার কুকারে বসাই, এতে করে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে আমি কালিজিরার চাল নিয়ে নিয়েছি 1 মুঠ, 1 মুঠ না সরি 2 মুঠ নিয়েছি, আর ডালটা নিয়েছি 2 মুঠ, সম পরিমাণ নিয়েছি। আমরা একদমই অল্প বানাবো, কারণ আমি আর মা শুধু খাবো, এডেনের বাবা এবং এডেন পাতলা খিচুড়িটা খায় না। আমাদের সিলেটের কিন্তু মানে খিচুড়িটা না থাকলে মনে হয় রোজাটা কমপ্লিটই না, তো সেজন্য বসিয়ে দিয়েছি। আর পানি দিয়ে দিলাম, আপনি যতটুক চাল নেবেন তার 3 গুণ হচ্ছে গিয়ে পানি দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে যাবে হচ্ছে মেথি, মেথিটা অবশ্যই দিবেন, কারণ খিচুড়িতে মেথি নাই সেটা মানে ভালো লাগে না। মেথির সুন্দর একটা ফ্লেভার আছে, আর এই মেথিগুলো কিন্তু প্রথমে আসার পর ধুয়ে মানে শুকিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা হচ্ছে এখানে হাফ মানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। দিয়েছি তেজপাতা আর সামান্য পরিমাণ হলুদ, হলুদ হাফ টিস্পুনের চাইতেও কম। সো এখন এটাকে মানে এটার মধ্যে আমি এখন আদা দিয়ে দিচ্ছি, আদা কুচি, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। কুচিটা দিলে কী হয়, দাঁতের নিচে পড়লে ভালোই লাগে। তো এখন এটাকে ঢাকনাটা ঢেকে রেখে আমি লাইক 3 থেকে 4টা সিটি দিব। আপনারা কিন্তু এই খিচুড়িটা নর্মাল পাতিলেও করতে পারবেন, আমার কাছে মনে হয় ইজি আমি সেজন্য। আর প্রেশার কুকারে করলে কি হয়, ডাল চালের প্রত্যেকটা স্মেল ভিতরেই চলে যায়। আর এখানে বিরিয়ানি বানিয়েছি, বিরিয়ানির রেসিপি আর দেই নেই, ইনশাল্লাহ নেক্সট ডে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানির রেসিপি। তো এখন ওয়েট করছি, এটা যখনই সিটি উঠবে তখনই এটা শেষ হয়ে যাবে। আর এখন এখানে ডাল মানে পেঁয়াজের জন্য ডালটাকে বেটে নিচ্ছি। আমাদের সিলেটে ইফতারের আইটেম খিচুড়ি, ছোলা এবং পেঁয়াজি, এটা না থাকলে হয় না। আর আপনাদেরকে একটু ক্লিন টেবিলটা দেখাই, মাশাআল্লাহ। গতকাল রাতে তো ব্লগে দেখেছিলেন, মানে গত রাতের প্রথম ব্লগের শুরুর দিকে দেখেছিলেন, আর এখন একটু দেখাই, মাশাআল্লাহ সব কিছু নিট অ্যান্ড ক্লিন। আর এই ন্যাপকিন রিং হোল্ডারটা আমি কোথা থেকে নিয়েছি যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এটার মধ্যে বিসমিল্লাহ লেখা।
তো আসরের নামাজ পড়ে চলে আসছি আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজুটা বানাতে বসিয়ে দিয়েছি। এটা একদম গরম গরম পেঁয়াজও ইফতারের আগ মুহূর্তে বানালে ভালো লাগে। আর এদিকে আমি টেবিলে নেওয়ার জন্য সব কিছু মানে পাতিলে নিয়ে নিচ্ছি বা বোলে নিয়ে নিচ্ছি। এখানে বিরিয়ানি, এটা হচ্ছে গিয়ে আমাদের সিলেটের আখনি পোলাও যেটা বলে সেটা। মাশাআল্লাহ এই বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, আমি আপনাদেরকে রেসিপিটা দেখাবো। আর এই বিরিয়ানির যে খুরমাটা ওইটা হচ্ছে গিয়ে আমি মানে আগে থেকে বানিয়ে রেখেছিলাম গত কাল রাতে। তো ইনশাআল্লাহ দেখি আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আমার এইডেন নর্মালি ভাতটাত খেতে চায় না, বাট এটা খেয়ে বলল যে না তার অনেক ভালো লেগেছে। তো ইফতারের আগে আসলে এত তাড়াহুড়া মানে হয়, যতই সময় নিয়ে মানে আপনি সব কিছু রেডি করেন তারপরও মনে হয় না কম পড়ে গিয়েছে। তো এখানে আমি রুয়াবজা বানিয়ে নিলাম, আজকে নর্মাল যে রুয়াবজা সেটাই বানিয়েছি। আজকের ইফতারের মেনু একদমই মানে অল্প, কারণ এইবার আমি চিন্তা করেছি বেশি কিছু বানাবো না, কারণ খাওয়া হয় না, যত বেশি আইটেম থাকে তত বেশি ওয়েস্ট হয়। তো এইবার ভাবছি এভরিডে একটা না একটা ডিফারেন্ট করব আর বেশি কিছু দিব না। তো এই যে আমাদের টেবিলটা রেডি হয়ে গেছে, রুয়াবজা দেখতে দারুণ লাগছে। ইফতারে আসলে রোজা রেখে সব কিছুই ভালো লাগে। তো এখানে আছে বিরিয়ানি, আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি, এখানে কাবাব আছে, তারপর পেঁয়াজু, ছোলা আর হচ্ছে কি খিচুড়ি। সো এই হচ্ছে কি আজকে বেগুনি টেগুনি কিচ্ছু বানাই নেই, কারণ যেহেতু ফার্স্ট ডে আমি চাচ্ছিলাম না যে প্রথম দিনই বেশি ভাজা পোড়া খেয়ে পেটের অবস্থা একদম 12টা বাজুক। তো সেজন্য এরকম রেখেছি। তো এইবারকার রেসিপি মানে এইবারকার ইফতারের আয়োজন একদমই কম থাকবে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে রেখেছি এভাবেই রাখবো, কারণ ওয়েস্টিং জিনিসটা অনেক খারাপ আর সারাদিন রোজা রেখে আসলে বেশি কিছু খাওয়াও যায় না। তো আমাদের প্ল্যান, নর্মালি আমরা তো সেহরি খাই না, তো এইবার প্ল্যান আছে আমরা এরকম যদি অল্প টুকটাক খাবার খাওয়া হয় তাহলে তারাবির পর এসে অল্প অন্য কিছু খাবো, মানে ডিজার্ট বা হচ্ছে গিয়ে চিরা টিরা এগুলো খাবো। তো দেখি কি হয়, আজকে এরকম করে রেখেছি, আগামীকাল দেখি কি করা যায়। তো এই যে আমার টেবিলটা একদম রেডি আর ইফতারের বেশি সময় নাই, বাইরে যে দেখেন অন্ধকারও হয়ে যাচ্ছে আর এই তারাবাতিগুলো দেখতে দারুণ লাগছে তাই না। এটা অলমোস্ট আমার বাসায় 5 থেকে 6 বছর হয়ে গিয়েছে। তো এই যে আমরা ইফতারে বসে গিয়েছি, বাপ ছেলে সবাই ব্ল্যাক পাঞ্জাবি পরেছে, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আবারও বলছি আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন, এইবার বাবা ছাড়া ইফতার আসলে মানে বলে বোঝাতে পারবো না। আমার এইডেনও বারবার বলছিল আই উইশ আমার দাদা থাকতেন, আমার দাদা থাকতেন। তো কি আর করার, কিছু করার নাই, উনি যেখানেই আছেন আল্লাহ তালা যেন ভালো রাখেন। তো এই যে আমরা ইফতার স্টার্ট হয়ে গিয়েছে আর আমার আজান, আজকে আজান অনেক ক্র্যাঙ্কি, জানি না কেন, সে পাঞ্জাবি পরতে চাচ্ছিল না, চেয়ারে বসতে চাচ্ছিল না, মানে দেখা যাচ্ছিল একটার পর একটা সে মানে প্রবলেম ক্রিয়েট করছিল। আর আগামীকাল আমার এইডেন রোজা রাখবে, সবাই দোয়া করবেন। আমরা এখন ইফতারটা করে নিই, আলহামদুলিল্লাহ ফার্স্ট রমাদান আমাদের ডান, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে গিয়েছে। এখন খাওয়া দাওয়া শেষ, নামাজ পড়ে নিব। তো এই যে বাপ ছেলে তিনজন নামাজ পড়ছে, তিনজনকে পাঞ্জাবি পরে অনেক সুন্দর লাগছিল। এই পাঞ্জাবিগুলা আমার ননদ দুবাই থেকে নিয়ে আসছে, তো থ্যাংক ইউ ছোটোমণি এত সুন্দর পাঞ্জাবি দেওয়ার জন্য। ওদের আমার ইচ্ছে ছিল এগুলো ঈদে পরাবো, বাট আজকে পরিয়ে নিয়েছি, জানি না কেন, জানি না, আমি এখনও জানি না কেন। যাই হোক, সবাইকে অনেক সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন দুই ভাই ফাইট করছিল ইফতারের পর, নামাজ টামাজ পরে এখন বসে আছি, অনেক টায়ার্ড লাগছিল। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিওজ আপলোড করব আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আমার নোটিফিকেশন। তো আজকের কথা না বাড়িয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।